শনিবার রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত শালবাগান অক্সিজেন পার্কের সামনে জনতার হাতে নেশা সামগ্রী সহ গাড়ি আটক হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 300 বোতল এসকফ, ধৃতের নাম সুবীর সাহা। পরবর্তী সময় পুলিশ এসে গাড়ি সহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। অক্সিজেন পার্কের মুখে ওই এলাকার কিছু লোক একটা গাড়িকে ডিটেন করে এবং গাড়ির মধ্যে কিছু নার্কোটিক আইটেম আছে ওরা সন্দেহ করে গাড়িটাকে ডিটেন করে এবং নার্কোটিক আইটেম আছে বলে আমাদেরকে খবর দেয়। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট পুলিশের ওসি এবং আদার অফিসার এবং আমি এসডিপিও এনসিসি ঘটনাস্থলে আসি। মুখে আমরা গাড়িকে তল্লাশি করি। গাড়ি তল্লাশি করার পর আমরা গাড়ি থেকে 300 বোতল কফ সিরাপ যেটা ফ্যাক্টিক্যাল হিসাবেও তাকে আমরা পাই যে গাড়ির মধ্যে এবং গাড়ির যে চালক ওনাকে আটক করা হয়, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওনার জিজ্ঞাসাবাদে আমরা দেখবো ওটা কোথায় থেকে এসছে এবং কোথায় নিয়ে যাচ্ছে বা কী পারপাস নিয়ে যাচ্ছে। ও বামুটিয়া থেকে গান্ধীগ্রাম থেকে এনেছে বলছে আর বিশালগড়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো অক্সিজেন পার্কের মুখেই ওনাকে এলাকার কিছু লোক পাবলিক তাকে জিজ্ঞেস করছে।